হ্যালো বন্ধুরা, আমি রূপম। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি ভেরি ভেরি গুড মর্নিং। এবং এখন কথা বলবো চেঙ্গিজের ডে টোয়েন্টির বক্স অফিস কালেকশন নিয়ে। তো ডে টোয়েন্টি অর্থাৎ বুধবার কেমন কী রেসপন্স ছিল সেটা তো বলবো, তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো চেঙ্গিজ কিন্তু দেখতে দেখতে থার্ড উইকেও একটা ভালো কালেকশন করলো, এবং যার প্রমাণ আমরা প্রত্যেক দিনই পাচ্ছি এবং রেসপন্স অনুযায়ী যেটা বুঝতে পারছি সেটাই তোমাদের প্রত্যেক দিন জানাচ্ছি। তো ডে টোয়েন্টি অর্থাৎ বুধবারে যে কালেকশনটা করেছে সেটা খুব ভালো কালেকশন না, আর খুব বাজেও কালেকশন না, অ্যাপ্রক্স একটা ফিগার বা খুব মানে মোটামুটি একটা ফিগার দাঁড়িয়েছে, যেটা যেটা হওয়া দরকার। মানে বুধবারের মতো দিন যে খুব ইম্পর্টেন্ট একটা দিন এমনটাও নয়, এবং সেই দিনে যে কালেকশনটা হওয়া দরকার সেই অনুযায়ী দেখতে গেলে ঠিকঠাক কালেকশন চেঙ্গিজ করেছে। তো তোমরা সবাই জানো যে বিএমএস থেকে চেঙ্গিজের কিন্তু শুধুমাত্র বাংলা শোগুলোই তোমরা দেখতে পাচ্ছ, বা বাংলা শোয়ের টিকিটই কাটা যাচ্ছে। হিন্দিতে আই থিঙ্ক উঠে গেছে, যার জন্য এতদিনও কিছু আপডেট দেয়নি, আই থিঙ্ক হল লিস্টও কিছু আলাদা করে বের করেনি, আই থিঙ্ক হিন্দি থেকে সেই শোটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আর কী কারণে উঠিয়েছে বা কেন থার্ড উইকে নতুন করে শুধু বাংলার শোই রাখা হলো, হিন্দিতে শো দেওয়া হলো না, সেই ব্যাপারে সত্যি কথা বলতে আমি একদমই জানি না। কিন্তু বাংলাতে যখন চলছে সেটাই অনেক, ঠিক আছে, বাংলাতে তো চলছে, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা যে দেখছে দু তিনবার যে দেখছে, কেউ কেউ থার্ড টাইম, কেউ কেউ ফোর্থ টাইম, এই যে বারবার যাচ্ছে হলে, সেটাই অনেক, ঠিক আছে। তো ডে টোয়েন্টি অর্থাৎ বুধবারে চেঙ্গিজ মোটামুটি 5 লাখ টাকার কাছাকাছি একটা কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে যদি কথা বলি মোটামুটিভাবে 5 লাখ টাকার কাছাকাছি কালেকশন করেছে, এবং সেটা যে খুব বাজে কালেকশন এমনটাও নয়, কারণ বুধবারের মতো দিন সত্যি কথা বলতে মানে হল ফাঁকা যাওয়ারই কথা, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু হল হাউসফুলের দিকের মতো গেছে, মানে অনেক হলে দেখলাম মিনার ফিনারে ও বলেছে হাউসফুলের মতো টিকিট সেল করেছে, আবার কিছু কিছু হলে ফাঁকাও গেছে। ফাঁকা গেছে মিনস সেখানে 30-40 জন লোক এরকম মানে টাইপের লোক হয়েছে, ঠিক আছে, সবাই মানে সব হল তো আর হাউসফুল হয়ে যাবে না। তো সেই অনুযায়ী সেই রেসপেক্টে দেখতে গেলে চেঙ্গিজ বুধবারে যে কালেকশনটা দিয়েছে 5 লাখ টাকার মতো, সেটা মানে এনাফ একটা কালেকশন। এবং তোমরা জানোই যে ছুটির দিনের কালেকশন কী হওয়াটা দরকার, এবং একটা মানে কাজকর্মের দিনের কালেকশন কী হওয়া দরকার, সেই অনুযায়ী দেখতে গেলে চেঙ্গিজ ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র এই হলগুলো থেকে যেই কালেকশনটা দিচ্ছে এটা এনাফ কালেকশন। এবার যদি এই অ্যাট দ্য সেম টাইম হিন্দিতে মানে হিন্দি থেকেও যদি কালেকশনটা করতো বা হিন্দিতেও যদি এখন চলতো, তাহলে অবশ্যই কালেকশনটা 10 লাখ প্লাস হতো, ঠিক আছে। তো সেটা তো হবে না আমরা সবাই জানি, কারণ শুধু এখন বাংলা থেকে কালেকশন করছে, এবং এটা চলছে থার্ড উইক, আর মাত্র 2 দিন অর্থাৎ আজকে এবং কালকের পর থেকে আমরা পাবো হচ্ছে ফোর্থ উইক, মানে আজকে কালকের না সরি কালকে অর্থাৎ শুক্রবার থেকে আমরা ফোর্থ উইকের হল লিস্ট দেখতে পাবো। ফোর্থ উইকের হল লিস্টের মধ্যে কতটা ছাঁটাই হচ্ছে বা কটা শো পাচ্ছে বা কটা শো বাড়ানো হচ্ছে, কটা সিঙ্গেল স্ক্রিন আরও পাচ্ছে, এটাই দেখার বিষয়। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে শো আরও বাড়বে, কারণ দি কেরালা স্টোরিকে ইয়ে করিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যান করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেই অনুযায়ী দেখতে গেলে কেরালা স্টোরির বদলে আই থিঙ্ক আবার তারা চেঙ্গিজকে শো দিয়ে দেবে, এবং অনেক সিনেমা হলে তো চেঙ্গিজকে শো দিয়েও দিয়েছে, এটাই দেখার বিষয়। এবং এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত, চেঙ্গিজের কি আরও শো পাওয়াটা উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আই থিঙ্ক যে কালেকশনটা করছে সেটা এনাফ কালেকশন, এবং এই 3-4 দিন কিন্তু এই কালেকশনের মধ্যেই থাকবে, যেটা আমার প্রেডিকশন বলছে 3-4 লাখ বা 4-5 লাখ টাকার মধ্যে কালেকশন করবে চেঙ্গিজ এই প্রত্যেক দিন, ঠিক আছে। তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।